হ্যাঁ, খুব ভালো খেলা হয়েছে। দুটো দলই খুব শক্তিশালী দল, কিন্তু মোহন বাগান আজ খুব ভালো খেলেছে, 3-1 গোলে জিতেছে। কিন্তু আমার যেটা দেখে মনে হলো যে মোহন বাগানের ডিফেন্সটা আরেকটু ভালো করতে হবে, কারণ অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। যদি আজকে ঠিকমতো যে সুযোগগুলো পেয়েছিল কাজে লাগাতে পারতো, তাহলে ম্যাচটা আরও বেশি উপভোগ্য হতো। সেটা পারেনি, কিন্তু মোহন বাগানের ডিফেন্সে অনেক ফাঁক ফোকর আছে। ওভারঅল দারুণ খেলা হয়েছে, আমার মনে হচ্ছে সেই দিকেই এগোচ্ছে। অবশ্যই আমি তো খুশি হবই, কলকাতা দুটো দল যদি ডার্বিতে ফাইনাল খেলে এর থেকে আনন্দের কী হতে পারে? এত কষ্ট করে তারা টিম করেন, এত পরিশ্রম করেন, কর্মকর্তারা এত খাটেন, তো প্রত্যেকে তো সাফল্য চায়, সাফল্যের এর থেকে মজা লাগে। রেফারিং ঠিক আছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।